আমরা দুজন একটু সামনে যাব আমাদের আলু এবং ধান দুটোই নষ্ট হয়েছে। 21 সালে যে বান হয়েছে পরপর তিনবার, খানাকুল থানা হচ্ছে বন্যা কবলিত এলাকা, আমাদের ধান রোয়ার পর সমস্ত ধান নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা হচ্ছে কৃষ্ণনগর সমবায় সমিতির লোনি মেম্বার, আমরা টাকা ধার করে চাষবাস করি, কিন্তু ইন্স্যুরেন্স কাটা হচ্ছে কিন্তু আমরা কোনো তার বেনিফিট পাচ্ছি না। 2021-22 আমরা আলু চাষ করলাম, প্রচণ্ড ঘূর্ণিঝড়ে প্রথম যে আলু বসানো হলো সমস্ত নষ্ট হয়ে গেল। হ্যাঁ, দ্বিতীয়বার আমরা যে আবার আলু বসালাম, হ্যাঁ, মহাজনের কাছ থেকে লোন নিয়ে, সে প্রোডাকশান খুব হ্যাম্পার। ব্লকের অফিসার এসে ক্রপ প্লটিং করলো 10 ফুট বাই 10 ফুট, তাতে দেখা গেলো 5 কেজি আলু অতি নিম্নমানের আলু হয়েছে। তাই আমরা যাতে ইন্স্যুরেন্সের টাকা পেতে পারি সেই জন্য আমাদের আজকে এই গণ অবস্থান বিক্ষোভ। এখন কি চাইছেন কি আপনারা? আমরা চাইছি সরকার আমাদের ক্ষতিপূরণ দিক। আমরা যেহেতু ইন্স্যুরেন্সের টাকা দিচ্ছি, তাহলে আমরা কেন ক্ষতিপূরণ পাবো না? কত টাকা মতো ক্ষতি হয়েছে আপনার চাষের জমিতে? কত টাকা মতো ক্ষতি হয়েছে? মানে ধরুন বিঘে পেছু প্রায় 8-10 হাজার টাকা করে আমাদের ক্ষতি হয়েছে ধান চাষে, এবং আলু চাষে আরও বেশি ক্ষতি হয়েছে। আমার বাড়ি কৃষ্ণনগর। কোন সমিতি থেকে লোন? আমি কৃষ্ণনগর সমবায় সমিতির একজন লোনি মেম্বার। আপনার নাম? আমার নাম দেবকুমার সরকার। দেখুন স্যার, আমরা যে আজকে এই চাষিরা এসেছি, এরা কিন্তু সবাই কৃষ্ণনগর সমবায় সমিতি কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সব ঋণগ্রস্ত চাষি। আজকে আমরা দীর্ঘদিন ধরে চাষ করে আমরা কোনো ক্ষতিপূরণ পাচ্ছি না। বিগত 2021 এবং 2022 কৃষি বর্ষে যে যখন আমরা ঋণ নিয়ে এই সমিতি থেকে ঋণ নিয়ে যখন আমরা আমন চাষ করেছিলাম, সেই আমন চাষ করার মানে সাথে সাথে আমাদের ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক বিপর্যয়ে সমস্ত ধান নষ্ট হয়ে যায়। তারপরও আমরা আবার মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আমরা চাষ করলাম, তাতেও নষ্ট হয়ে যায়। তারপরে বন্যায় শেষ হয়ে গেল, তারপরে আমরা কোনো ফসল পেলাম না। সেখানটাতে আমরা প্রশাসনিক স্তরে সমস্ত বিষয়টা এডিও সাহেবকে, বিডিও সাহেবকে, কর্মাধ্যক্ষ সাহেবকে, আমার স্থানীয় পঞ্চায়েত প্রধান সাহেবকে সমবায়ের মাধ্যম দিয়ে আমাদের ম্যানেজারকে বলার সাথে সাথে ওনারা সমস্ত তার যে কার্যকারিতা, প্রশাসনিক কার্যকারিতা করেছিল, তার ডকুমেন্টস আমাদের সমবায় আছে। তারপরে যখন আলু চাষের যখন সিজন এলো, আমরা করলাম কি সমস্ত চাষিরা সেই ঋণকে মাথায় নিয়ে আবার আমরা নতুন করে বাঁচবার জন্যে আলু চাষে আগ্রহী হলাম। আলু চাষে আগ্রহী হয়ে যাওয়ার পর আলু বসানো হলো। এবছর আলুর যে বীজের দাম আপনারা সবাই জানেন, বিকট একটা বীজের দাম। সেই বীজকে আমরা সংগ্রহ করে সারকে এবছর কালোবাজারির মধ্যে আমাদের সমবায় সমিতির মাধ্যম দিয়ে আমরা সার পেয়েছি, সেই সারকে নিয়ে আমরা চাষ করেছিলাম, সুন্দরভাবে চাষ করেছিলাম। হয়তো আমাদের বেশি খরচাটা হয়েছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বসাবার কিছুদিন পর আমাদের অতিবৃষ্টিতে প্রাকৃতিক বিপর্যয় নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমরা আবার পদ্ধতিগতভাবে আমরা প্রশাসনিক স্তরে সমস্তকে জানিয়েছিলাম, এডিও বিডিও পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে সকলকে জানিয়েছিলাম। তারপরে ওনারা সেগুলোকে রিসিভও আমাদেরকে করে দিয়েছিলেন, আমরা জানিয়েছিলাম। তারপরেও পৌষ মাসে শেষাশেষি আমরা আবার ধার দেনা করে আশায় মনে চাষা সেইভাবেতে আমরা আবার চাষ করেছিলাম, যদি আমরা কিছুটা ঋণমুক্ত হতে পারি নিয়ে আবার বসালাম। কিন্তু দেখা গেল যে সে ফসল আমাদের হলো না, সেই ফসল হলো না। আমরা এডিও অফিসে গেলাম, ওনারা একটা ক্রপ কাটিং অফিসার পাঠালেন এখানে, ইন্স্যুরেন্স কোম্পানি ওদের যে অফিসার সমস্ত থেকে আমরা সমস্ত পাঠালেন। পাঠাবার পর 10 বাই 10 ওনাদের পছন্দ মতন জমি দেখে ওনারা ক্রপ কাটিং করলেন। ক্রপ কাটিং করার পর 10 কেজি, কার 5 কেজি, কার 7 কেজি এরকম হলো, যেটা নিম্নমানের আলু এবং খুব কম। এইরকম একটা পরিস্থিতিতে আমরা আশায় আশায় আছি যে এই আমাদের ঋণ ছাড় হবে, এই আমাদের ঋণ ছাড় হবে, এই আমাদের ইয়ে হবে। বিভিন্ন জায়গাতে আমরা
খোঁজ নিয়ে দেখছি যে আমাদের কিছু আসছে না। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এখানকার একটা ক্ষুদ্র চাষি, আমার নাম জয়গুরু গোস্বামী, কৃষ্ণনগর সমবায় সমিতির এবার মানে লোনি মেম্বার একজন। আমরা এইভাবে চাষ করছি। সব থেকে বড়ো জিনিস কি স্যার, যে আমরা ঋণ অভাবে জর্জরিত। যখন আমরা বাস্তবিক চিত্রটা বুঝতে পারছি না যে আমাদের কপ কাটি নেই, আমাদের আদৌ কোনো রেজাল্ট হলো কি না, বাস্তবিক কিন্তু কম্পাউন্ড হারে আমাদেরকে সুদ গুনতে হচ্ছে। যখন দেখা যাবে যে আমার সমবায়তে 10,000 টাকা আমরা কৃষি ঋণ ছাড় পাচ্ছি, তখন দেখা যাবে আমার সুদ হয়ে গেছে 14,000 টাকা, তখন ঘর থেকে আবার 2,000 টাকা ঘটিবাটি বন্ধক দিয়ে আমাদেরকে ঋণ শোধ করতে হবে। এসেকেও আমরা মুক্তি চাইছি যে এর একটা সুষ্ঠু পদ্ধতিতে আমাদের চাষিগুলো যাতে বাঁচতে পারি, চাষিগুলো যাতে বেঁচে আগামী দিনে আমরা যাতে চাষবাস করে আমরা ফ্যামিলিকে বা পরিবারবর্গকে যাতে আমরা বাঁচাতে পারি। আমরা উচ্চতর কমিটির কাছে, উচ্চতর আধিকারিকদের কাছে আমাদের কারো কাতরভাবে নিবেদন যে আপনারা চাষিগুলোকে বাঁচান, ঋণ থেকে মুক্তি দিন, দিয়ে সুষ্ঠুভাবে আমরা যেন চাষবাস করে আগামী দিনে আমরা যেন বাঁচতে পারি, সমবায় যেন আমরা ঋণ নিয়ে সমবায়টাকেও যেন বাঁচতে পারি। এই রকম একটা নিয়ে আপনাদের কাছে আমরা আজকেই কোন অবস্থানে বসেছি, বসতে বাধ্য হয়েছি। সকলের জন্য ব্যাঙ্গালোরের সমতুল্য চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির সুপ্রীতি নার্সিং হোম। অত্যাধুনিক ICCU, HDU, NICU, ক্যান্টিন ও সমস্ত রকম অপারেশনের সুবিধা সহ রয়েছে 24 ঘন্টা রোগী ভর্তির সুব্যবস্থা। এছাড়াও রয়েছে সমস্ত রকম প্যাথোলজি ও ল্যাবরেটরি টেস্টে 40% ছাড়, প্রসূতি ও মাতৃ সম্ভাব্য মহিলাদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়াও বিভিন্ন রোগের ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের আউটডোর পরিষেবা। তাই সমস্ত রকম চিকিৎসা ক্ষেত্রে বিলের 20% ছাড় পেতে আজই আসুন সুপ্রীতি নার্সিং হোম, বেনেপুকুর বসন্তপুর মোড়, আরামবাগ। ফোন নাম্বার 9735172278।